শরৎকালীন অধিবেশন আজি যেহেতু অন্তিম দিন আর বহুকটা গুরুত্বপূর্ণ কার্যসূচী আজি আছে, বিশেষভাবে আজি দুবেলা আজি এই গোটেই বিধানসভা কার্যসূচী অনুষ্ঠিত হব, পুৱা 9:30 বজাৰ পৰা 2 বজালৈকে আর আবেলি 3 বজাৰ পৰা দ্বিতীয় যে সদনের কার্যসূচী সে আরম্ভ হব। গতি এই আজির এই অন্তিম দিনের কার্যসূচীত বহুকটা বিষয়ক লো বিশেষভাবে আজি সদনের মজিয়াত বিশেষ স্থান পোৱার সম্ভাবনা আছে। আর তার ভিতর যদি আমি মন করো তেতিয়াহলে দেখা যায় যে আজি বিশেষভাবে মাধ্যম বিতর্কক লৈ আজি বিশেষভাবে আসলে মাধ্যম যেটা মাধ্যমক লৈ যেটা মাতৃভাষাক লৈ আসলে বর্তমান সময়ত শাসক বিরোধীর মাজত যে তীব্র বাকযুদ্ধ চলি আছে বা বিভিন্ন জনমতের যে প্রতিক্রিয়া চলি আছে, এই গোটেই বিষয়টির উপর সদনত আজি বিস্তৃত আলোচনা হব। এই বিষয়টি লৈ আজি সদন উত্তাল হওয়ার আপনি ইতিমধ্যে উল্লেখ করেছে, সেই সদন উত্তাল হওয়ার সম্ভাবনা আছে। আর বিশেষভাবে কব লাগিব যে দেবব্রত শইকীয়া আর রকিবুল হুসেনে বিধানসভার প্রক্রিয়া আর কার্য পরিচালনা নিয়মাবলী 50 নিয়মৰ অধীনত সরকার গ্রহণ করা এই মাতৃভাষা সংক্রান্তীয় যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত জাতীয় জীবনত বিরূপ প্রভাব পেলাইছে বলে উল্লেখ করেছে। আর সেইটির উপর বিষয়টি আলোচনার উত্থাপন করম কৈছে। গতি নিশ্চিতভাবে এই একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর আনতে কব লাগবে যে আরক্ষীর যে এমেন্ডমেন্ট বিল, আরক্ষী সংশোধনী যখন বিধেয়ক, এই বিধেয়ক আজি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় প্রস্তাব করব। আর এই বিধেয়ক প্রস্তাব করার লগেলগে এই দফায় দফায় বিধেয়কের উপর বিবেচনা করা হব। মই অকমান চমুকে অখিল গগৈর পৰা জানিবলৈ চেষ্টা করিম, আসাম পুলিশ এমেন্ডমেন্ট বিলখনক লৈ বহুতৰ আপত্তি আছে, কি কি আখুৱা আছে? মানে ভয়ঙ্কর এখন বিল আজি আনিছে। আগতে আপোনালোকৰ মানে আমার দায়বদ্ধতা আয়োগখনৰ চেয়ারম্যান হব লাগে, আসলতে প্রাক্তন এজন সেশন বা ডিস্ট্রিক্ট ন্যায়াধীশ, কিন্তু এতিয়া সেইটো হলে DIG কৰিব খোজা হৈছে। আর তাত MP MLA আর পঞ্চায়েত আর মিউনিসিপালিটির চেয়ারম্যানক তাত অন্তর্ভুক্ত কৰিব খোজা হৈছে। সম্পূর্ণরূপে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, পুলিশক কেনেকৈ রাজনীতিকর তলতিয়া করব খোঁজা হয়েছে, আর পুলিশকে পুলিশের বিচার করবলে দিব খোঁজা হয়েছে, যাক কয় উদক ভেতা রক্ষিয়া পতা। হয়, নিশ্চিতভাবে অখিল গগৈয়ে গোটেই বিষয়টুক লৈ আপত্তি দর্শাইছে। আর মই এই মুহূর্তত যেহেতু অসম বিধানসভা চৌহদত উপস্থিত আছো, দেবব্রত শইকীয়া এই মুহূর্তত আহি উপস্থিত হয়েছে, মই তেখেতৰ পৰা মন্তব্য লবলৈ চেষ্টা করিম। এই গোটেই বিষয়টি লৈ আজি তেওঁলোকৰ যেটো সদনের মধ্যে আলোচনা হব, এই ক্ষেত্রত তেও কি মন্তব্য প্রকাশ করে সেয়া জানিবলৈ চেষ্টা করি। আর বিশেষভাবে মই পুনৰ কৈছো যে অসম আরক্ষীর সংশোধনী বিধেয়কে হোক বা মাতৃভাষা মাধ্যম বিতর্কই হোক, এই বিষয়টি আজি সদন বিশেষভাবে উত্তাল হব। দেবব্রত শইকীয়ার মন্তব্য লব বিচার আইন নাই, আমি সংশোধন আছে তাতে, কারণ তাত কোৱা হৈছে যে এখন জেলাত ধরক 8 জনও বিধায়ক আছে, তাতে তেওঁ কৈছে যে 4 জন বিধায়ক তাতে সদস্য হব। এতিয়া এই 4 জন কোন হব, শাসকীয় পক্ষৰ হব নে বিপক্ষৰ হব, বা কোনোবা জিলাত এজন বিধায়ক আছে তেতিয়া অন্য জিলাৰ পৰা আনি পেলাই তেওঁলোকৰ বৃদ্ধি কৰিব নেকি, এনেকুৱা ধৰণৰ কিছুমান কথা আছে। সেই গতিকে সংশোধনী আহিব, তাৰ উপৰিও আমাৰ অসমত যিটো সৰ্বভাৰতীয় হাৰত যিমান চিকিৎসক বা অন্যান্য কর্মচারী লাগে গাঁওর স্বাস্থ্যখণ্ড উন্নয়নের বাবে, তার বাবে আমার ইমান চিকিৎসক পর্যাপ্ত নাই, সেই গতিকে আমার রুরেল হেলথ প্র্যাকটিশনার নামের এখিনি নিযুক্তি করা হয়েছিল যোরহাটত যে মেডিকেল ইনস্টিটিউট, তাতে 3 বছরের পাঠ্যক্রম এটা করি, সেই পাঠ্যক্রমের আইনখনকে যাওয়া সময়ত এবলিশ করে দিলে, এবলিশ করে দিয়ার পিছত এতিয়া যথেষ্ট অসুবিধা হয়েছে। সেই গতিকে আমি আসাম রিপিলিং অ্যাক্টত হয় কিছুমান আওপুরনি আইন আছে যেবিলাক প্রয়োজন নাই, সেইবিলাক উঠাই দিয়ার লগতে 2004 চনৰ যিখনক আমার বর্তমানের মুখ্যমন্ত্রী মহোদয় প্রশংসা করেছিল, সেই সময়ের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীয়ে গোটেই ভারতবর্ষত এই আদর্শ লম বলে কৈছিল, সেই আইনখনে এতিয়া উঠাই দিছে, এইবিলাক বিষয়ে আলোচনা হবে। কিন্তু যেহেতু একান্তলে সুপ্রিম কোর্টে একটা কথা কৈছে যে রাজনীতিকর আওতার বাহিরে রাখবে অসম রাজ্য, কিন্তু তাতে MLA কথা কয়া হয়েছে, ZPC চেয়ারম্যানের কথা কয়া হয়েছে, এই প্রক্রিয়া ব্যবস্থাটো নহয়, রাজনীতির একটা কথা অবশ্যই আমার যিখন ষ্টেট একাউণ্টেবিলিটি কমিশন তাত কিছু অসুবিধা আছে, এখন আগৰ চৰকাৰখনৰ দিনতে বিৰোধী পক্ষৰ দলপতিৰ তাতে DGP বাছনি বা অন্য শীৰ্ষ বাছনিৰ ক্ষেত্ৰত অৱজ্ঞা কৰা হ'ল আৰু সেই অনুসৰি আছে। মই সেই গতিকে এতিয়া অকল বিধায়কসকলক ৰাজনৈতিক দলৰ প্ৰতিনিধি হিচাপে ভাবিলে ভুল হয়, তেখেতসকল ৰাইজৰ দ্বাৰা নিৰ্বাচিত জনপ্ৰতিনিধি, সেই গতিকে কথাখিনি আমি তেনেকৈও চাব লাগিব। যদিহে যিসকল নপতা ফুকন আছে আমাৰ এই চৰকাৰৰ দিনত, যিসকলে
শাসকীয় দলৰ হৈ নিৰ্বাচিত হ'বলৈ যত্ন কৰিছিল, বিধায়ক হ'বলৈ যত্ন কৰিছিল, সাংসদ হ'বলৈ বিধায়ক যত্ন কৰিছিল, কিন্তু ৰাইজে তেওঁলোকক প্ৰত্যাখ্যান কৰিলে। তেওঁলোকক আজি বিভিন্ন জিলাত দায়িত্ব দি পেলাই নপতা ফুকন এছাম সৃষ্টি কৰিছে বৰ্তমান চৰকাৰখনে। যদি তেনে লোকক দিয়া হয় তেতিয়াহে মই ভাবোঁ এইটো ৰাজনীতিকৰণ কৰা বুলি ক'ব লাগে। কিন্তু যেতিয়া এজন বিধায়কে সংবিধান ৰক্ষা শপত লৈ বিধায়িনী কক্ষত প্ৰৱেশ কৰে, বিধায়ক হয়, বিধানসভাৰ সদস্য হয়, তাৰপিছত তেখেতৰো এটা দায়িত্ব আছে ৰাজনীতিৰ ঊৰ্ধত থকাৰ, ৰাইজৰ হৈ কাম কৰা। সেই গতিকে বিধায়কসকলক মই এই ক্ষেত্ৰত দিয়াটোত মই বিৰোধিতা নকৰোঁ ব্যক্তিগতভাৱে, কাৰণ তেওঁলোকে ৰাইজৰ প্ৰতিনিধি। আৰক্ষীৰ বিৰুদ্ধে যেতিয়া অভিযোগ লৈ মানুহ যাব, তেনে অৱস্থাত সেই পুলিচৰ বা ৰাজনীতিৰ সেই গতিকে আমি যিটো বিধায়কসকলে ৰাইজৰ প্ৰতিনিধি, তেওঁলোকে যদি ৰাইজৰ ওচৰ ৰাইজৰ কথাখিনি নুশুনে তেওঁলোকেতো পাঁচ বছৰৰ ভিতৰত অগ্নি পৰীক্ষা হয়, প্ৰত্যাখ্যান হ'ব। সেই গতিকে ৰাইজৰ প্ৰতিনিধিৰ কথাটো কোৱা হৈছে, কাৰণ এটা সমষ্টিত কেৱল এটা দলৰ সমৰ্থক নাথাকে, যদি অন্য নিশ্চিতভাৱে আমি অভিযোগটো উত্থাপন কৰে তেতিয়াহ'লে সংশ্লিষ্ট ৰাজনীতিকজনে ন্যায় দিব বুলি কেনেকৈ নাই, এইটো নিৰপেক্ষ হোৱা উচিত, সেইটো দায়িত্ব। এইটো যদি যিয়ে দায়িত্ব নকৰিব তেওঁ পাঁচ বছৰ মূৰত ৰাইজে প্ৰত্যাখ্যান কৰিব যদি এনেকুৱা থাকে। সেই গতিকে মই ভাবোঁ আমাৰতো চৰকাৰী চাকৰিয়ালসকল বা অন্যসকলৰতো 60 বছৰলৈকে তেওঁলোকে এবাৰ সোমালে ওলাব নালাগে। আমিতো 5 বছৰ মূৰে মূৰে অগ্নি পৰীক্ষাৰ সন্মুখীন হওঁৱেই, যদি বেয়া কাম কৰা হয় ৰাইজে অহাবাৰকৈ তেওঁক প্ৰত্যাখ্যান কৰিব পাৰিব। আমাৰ সেই গতিকে এই ক্ষেত্ৰত বিধায়কসকলৰ দায়িত্বটো তেওঁলোকে নিজেই বুজি উঠা উচিত। হয় নিশ্চিতভাৱে, আচলতে দেৱব্ৰত শইকীয়াই এটা কথা কৈছে যে বিশেষভাৱে এই অসম আৰক্ষীৰ যি সংশোধনী বিধেয়কখনত যি ৰাজনৈতিক হস্তক্ষেপ কৰা এটা অভিযোগ উঠিছে, ৰাজনৈতিক প্ৰভাৱ ইয়াত থাকিব বুলি কোৱা হৈছে। গতিকে তাত তেখেতে এক প্ৰকাৰ সমৰ্থন দিয়া যেন দেখিবলৈ পোৱা গ'ল, আৰু তেওঁ এইটো কথা কৈছে যে নিৰপেক্ষভাৱে গোটেই বিষয়টো যদিহে তেওঁলোকে চায় তেতিয়াহ'লে বিষয়টো সঠিকভাৱে আচলতে উত্থাপন হ'ব। মই যিহেতু অসম বিধানসভা চৌহদত এই মুহূৰ্তত উপস্থিত আছোঁ, কিছু পৰিৱেশো দেখুৱাই যাবলৈ চেষ্টা কৰিম। সমান্তৰালকৈ আজি বিশেষভাৱে পুনৰ কৈছোঁ যে বহুকেইখন বিধেয়কক লৈ আজি উত্থাপিত বিধেয়কক লৈ আজি বিশেষভাৱে বিবেচনা হ'ব, আৰু সেই বিধেয়ককেইখন পাৰিত কৰাৰ বাবে আচলতে শাসক বিৰোধীৰ মাজত তেওঁলোকৰ মাজত বিভিন্ন প্ৰশ্নৰ কটাকটি বা বাকযুদ্ধ হোৱাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে। আৰু বিশেষকৈ আমি বিগত সময়ত দেখিছোঁ জব কাৰ্ডৰ প্ৰসংগই হওক বা মাধ্যম বিতৰ্কই হওক বা নিযুক্তি কেলেংকাৰী হওক, এনেধৰণৰ বিষয়বোৰক লৈ বিৰোধীয়ে যথেষ্ট পৰিমাণে সদন উত্তাল কৰা দেখিবলৈ পোৱা গৈছিল। আৰু তাৰ মাজতে আজি অসম বিধানসভাৰ শৰৎকালীন অধিৱেশনৰ যিটো অন্তিমটো দিন, মই শেষত কোনকেইটা বিভাগৰ ওপৰত যিহেতু প্ৰশ্নোত্তৰ শিতান হ'ব সেয়ে মই কৈ উল্লেখ কৰিব বিচাৰিছোঁ। ৰাজ্যৰ কৃষি বিভাগ, উদ্যান শস্য, পশুপালন আৰু পশু চিকিৎসা, সীমান্ত সুৰক্ষা আৰু উন্নয়ন, অসম চুক্তি ৰূপায়ণ, পৰিবহণ, মীন, আবকাৰী জলসম্পদ, তথ্য আৰু জলসংযোগ, সংসদীয় পৰিক্ৰমা, সামাজিক ন্যায় আৰু সবলীকৰণ, এইকেইটা বিভাগৰ ওপৰতে আজি বিশেষভাৱে প্ৰশ্নোত্তৰ শিতান আছে। আৰু ইয়াকে লৈ বিৰোধীৰ বহুখিনি প্ৰশ্ন থাকিব, আৰু সেই প্ৰশ্নসমূহৰ উত্তৰ দিবলৈ আচলতে শাসক পক্ষৰ বা মন্ত্ৰীয়ে, বিভাগীয় মন্ত্ৰীয়ে চেষ্টা কৰিব। তাৰ মাজতে যিসমূহ বিষয়ক লৈ আজি অধিক আচলতে সদন জমি উঠাৰ সম্ভাৱনা আছে, তাৰ ভিতৰত অন্যতম মাধ্যম বিতৰ্কক লৈ, আৰু মাধ্যম বিতৰ্কই আচলতে বিতৰ্কক লৈ যিধৰণৰ আচলতে ক্ৰিয়া প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈ আছে, এই ক্ষেত্ৰত শাসক পক্ষই কেনেধৰণে বিৰোধীক পতিয়ন নিয়াব পাৰে সেয়া অতিকৈ লক্ষণীয় হ'ব। আৰু এনেধৰণৰ আজি বিস্তৃত কাৰ্যসূচী আজি অসম বিধানসভাৰ শৰৎকালীন অধিৱেশনৰ অন্তিমটো দিনত আছে।